वेलकम বন্ধুরা দুই বোনের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। এটা একটা আমের সিজন চলছে, এই সময় পাকা আমটা খুব ভালোই লাগে খেতে আর চট করে পাওয়াও যায়, তাই আমরা ঠিক করলাম যে আজ পাকা আমের কেক তৈরি করব। এই যে তার জন্য পাকা আম নিয়ে নিয়েছি, নরম পাকা আম দুটোই, হিমসাগর আম এটা, এই যে এই আমটাও নরম, দুটো আমি আমি নরম নিয়েছি। আমটা যত সুন্দর হবে কেকটা ততটাই কিন্তু সুন্দর হবে খেতে। তো এই দুটো আমকে আমি ছুলে কেটে নিচ্ছি। আমটা আমার ছুলে কেটে না হয়ে গেছে, আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে আমি এবার গ্রাইন্ড করব। এখানে দু কাপ মতো আমটা আছে, এবার আমি 30 সেকেন্ড মতো এটাকে গ্রাইন্ড করব, মানে হাফ মিনিট এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। আমটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে, গ্রেট করে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, এর মধ্যে দিয়ে দেব আমি গুঁড়ো করা চিনিটা। এখানে আমি দু কাপ চিনি নিয়েছি, দু কাপ চিনিটাকে একটু আবারও 30 সেকেন্ড গ্রাইন্ড করে নিয়েছি। একদম পাউডারের মতো হয়ে গেছে, তাহলে কি হবে এটা গলে, এমনি দানা দানা থাকলে গলে যেতে সমস্যা হয়, এটা খুব তাড়াতাড়ি গলে যাবে। সেজন্য আমি দু কাপ চিনিকে এখানে আবার ঢেলে নিচ্ছি। চিনিটা ঢেলে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব বাটার আর সাদা তেল মিলিয়ে এক কাপ, এর মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি দু কাপ সুজি, সুজিটাকে আবারও 30 সেকেন্ড আমি একটা গ্রাইন্ডারে আবারও গ্রাইন্ড করে নিয়েছি, যাতে সুজিটা খুব এরকম মোটা দানা, যাতে ছোট ছোট এরকম হয়ে যায়, খুব সহজে গলে যায়। অনেক সময় কি হয় মোটা দানা থাকলে সুজিটা ফেটে যায়, ভালোভাবে মিক্স হয় না, প্লাম্প থেকে যায়, সেই কারণে আমি সুজিটা 30 সেকেন্ড মতো মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এতে সেই গ্রাইন্ড দু কাপ সুজিটা দিয়ে দিচ্ছি। এবার আমি এই সব উপকরণগুলো একসঙ্গে খুব আলতো করে মেখে নেব, একটা হ্যান্ড মিক্সের সাহায্যে। ঠিক এভাবেই আলতো আলতো করে মেখে নিতে হবে। আমার ব্যাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এই যে ঠিক এরকম টাইপের হয়েছে ব্যাটারটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু কাপ পরিমাণ লিকুইড দুধ, এটা রুম টেম্পারেচারেই আছে। এটা আমি আরো ভালোভাবে আরেকবার মিশ্রণটাকে আরেকবার মেখে নেব। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে, খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম প্লাম্প না থাকে, তাহলে কিন্তু কেকটা খুব ভালোভাবে হবে না। এই যে দেখতে পাচ্ছো আমি ঠিক এই রকম ভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম ভাবে, তোমরা দেখো ঠিক এরকম পর্যায়ে এসে। এবার আমি এবার এটাকে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আমার হাতে সময় খুব কম, তা আমি 30 মিনিট ঢাকা দিয়ে রাখছি, যদি সময় হাতে বেশি থাকে তাহলে 1 ঘন্টাও ঢাকা দিয়ে রাখতে পারো। ঘুরে এলাম আধ ঘন্টা পরে, দেখবো আমার এটা কি অবস্থায় আছে। ব্যাটারটা আগে থেকে আরেকটু ঘন হয়ে গেছে, সুজিগুলো একটু ফুলে ফুলে উঠছে। এবার এ পর্যায়ে এসে আমি এতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ বেকিং পাউডার। এবার এটাকে আমি আরো ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি একটা কেকটি নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সাদা তেল। এবার এই তেলটা একটা ব্রাশের সাহায্যে আমি কেক টিনটার চারিপাশে লাগিয়ে নেব খুব ভালোভাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দা, ময়দাটা খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কেক টিনটার চারিপাশে আমি লাগিয়ে নেব। এবার এই বেঁচে যাওয়া ময়দাটা আমি ফেলে দেব। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে ব্যাটারটা ঢেলে দেব। এবারে কেক টিনটাকে খুব ভালোভাবে এভাবে ট্যাপ করে নিতে হবে,
যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলটা না থাকে ঠিক এইভাবে ট্যাপ করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, এখানে আমি কাজু আর কিশমিশটা নিয়েছি। আমি গ্যাসে একটা এরকম একটা প্রেসার কুকার নিয়েছি আর এখানে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। এবার এটা আমি 5 মিনিট প্রি হিট করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি, এটা ঢেকে দেবো আমি 45 মিনিটের জন্য। ততক্ষণ গ্যাসটা এরকম স্টিমেই থাকবে, থাকবে এটা 45 মিনিট। ফিরে এলাম 45 মিনিট পর। এবার আমি ঢাকাটা সরিয়ে দেখব। আমি একটা নাইফের সাহায্যে একটু দেখে নিচ্ছি, এই যে আমার নাইফে দেখে একটু লেগে নেই, নাইফটা পুরো ভালোভাবে বেরিয়ে এসছে। এই যে আবার দেখিয়ে দিলাম এ পর্যায়ে, তার মানে আমার কেকটা তৈরি হয়ে গেছে। যদি নাইফে লেগে থাকে তাহলে বুঝতে হবে কেকটা এখনো সম্পূর্ণভাবে হয়নি। আমার 45 মিনিট সময় লেগেছে, তোমাদের এটার কেকটার পরিমাণ অনুযায়ী তোমাদের বেশি কম 5-10 মিনিট বেশি কম সময় লাগতেই পারে, সেক্ষেত্রে তোমরা তোমাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার গরম গরম কেক। আমি দেখেছি দেখো কেকটা কতটা সফট হয়েছে। কেকটা দারুণ হয়েছে আর কেকটা সফট হয়েছে। আমাদের তৈরি হয়ে গেছে আমাদের কেক। রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট আমাকে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নিজেরাও বাড়িতে এটা এইভাবে চেষ্টা করো, আশা করি তোমরাও পারবে বানাতে। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি করেছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়।